নাগরিক সার্টিফিকেট বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য আসছে যেটা সিটি কর্পোরেশন প্রদত্ত সেবা আমরা পেয়ে থাকি টোটালটাই এখন বন্ধ আছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পরপরই গা ঢাকা দেন সিটি মেয়র এ এইচ এম লিটন সহ ছাব্বিশ জন কাউন্সিলর জনপ্রতিনিধি না থাকা ও ভঙ্গুর অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা পরিচ্ছন্নতা কার্যক্রম ও ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন নাগরিক সেবা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিষ্কার পরিচ্ছন্ন সেবা আরও যে নাগরিক সুবিধাগুলো যেগুলো পেয়ে থাকে কাউন্সিলরের চেম্বার থেকে যেটা সিটি কর্পোরেশন প্রদত্ত সেবা আমরা পেয়ে থাকি টোটালটাই এখন বন্ধ আছে অনেক ভোগান্তি হচ্ছে কারণ এখন তো আমরা জরুরি সেবাগুলো পাচ্ছি না এদিকে নগর ভবন ও ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলোতে এখনও তালা ঝুলছে এ অবস্থায় দ্রুত নাগরিক সেবা চালু করার দাবি নগরবাসীর তবে কবে নাগাদ ওয়ার্ড ভিত্তিক সেবা কার্যক্রম স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেননি কর্মচারীরা ওয়ার্ড বন্ধ হয়েছে এবং অনেক আগে যে ঘটনাগুলো ঘটেছে কাউন্সিলাররা মনে হয় গা ঢাকা নাগরিক সার্টিফিকেট বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য আসছে কিন্তু আমাদের ঘরে কিচ্ছু নাই বলে আমরা কোনো সেবা দিতে পারবো তাদেরকে কিছু নাই যত দ্রুত সম্ভব যে সেবাগুলো ফিরে নিয়ে আসার চেষ্টা করতে হবে জনগণ ঘুরে যাচ্ছে এসে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত হবে সব কার্যক্রম নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন আইন অনুসারে যে বিধান রয়েছে সেই বিধানের আলোকে স্থানীয় সরকার বিভাগ আমাদের যে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় তারা নির্দেশনা দেবেন সিটি মেয়র ও কাউন্সিলরদের মধ্যে কয়েকজন ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে দর্শনা সীমান্ত দিয়ে পালাতে গিয়ে আটক হয়েছেন নগরীর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রজব আলী রাজশাহী সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় আট লাখ সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী